কয়েকদিন পর, আজকে কয় তারিখ, 4 তারিখ সম্ভবত, আর 2 দিন পর 7 তারিখ আসবে, 1 বছর পূর্ণ হবে। আমার জোরে কথা বলা নিষেধ, টেলিফোন ইউজ করা নিষেধ, তারপরেও আমি মাঝে মধ্যে আসি, আপনাদের সাথে শেয়ার করি। ভিপি নূরের কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে, ভিপি নূরের কিছু হলে সব কিছু বন্ধ করে দিব, চাকা চলবে না, সব বন্ধ করে দিব আমি এখান থেকে, ওকে? ভিপি নূরের কিছু হলে সারা বিশ্বে আগুন জ্বলবে। ভিপি নূরকে আমিও বকাবকি করি, কারণ সে বয়সে তরুণ, তাকে অনেকেই তাকে মিসগাইড করার চেষ্টা করছেন, অনেকেই তাকে ব্যবহার করার চেষ্টা করেন, আমি সব খবর জানি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দুর্বল প্রশাসক, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সেই ভোট ডাকাতের সরকারকে জবরদস্তি ক্ষমতায় রাখার জন্যে আপনি ব্যাংক ডাকাতি থেকে শুরু করে শেয়ার মার্কেট ডাকাতি সব কিছু দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছেন। উন্নয়নের নামে আপনি উন্নয়নের কথা বলেন, কিন্তু দুর্নীতিতে দেশ ভরে গেছে, ন্যায় বিচার বলে দেশে কোনো কিছু নেই। এসবের বিরুদ্ধে নুরুল হক নূররা কথা বলছে, যুব শ্রেণী। যখন আমি 18 বছরের যুবক ছিলাম, 17 থেকে 18 পড়েছি, তখন আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা, ভাঙা মেরুদণ্ড নিয়ে আমি বেশিরভাগ সময় শুয়ে থাকি, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, শরীর কাঁপে, বসে থাকতে পারি না। আমার কথা হলো, নুরুল হক নূরের বিরুদ্ধে যদি কোনো আপনার অভিযোগ থাকে, আপনার সরকারের অভিযোগ থাকে, গোয়েন্দা বাহিনীর অভিযোগ থাকে, তার বিরুদ্ধে আপনারা মামলা করুন, তাকে বাজার থেকে মার্কেট থেকে তুলে নিয়ে যাবেন, গাড়ি শুদ্ধ নিয়ে কিডন্যাপ করবেন, ইম্পসিবল। নুরুল হক একা নয়, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা শেখ হাসিনা, আপনি আজকে পার্লামেন্টে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, আমি এটা শেয়ার করেছি কিছুক্ষণ আগেও,